মুশফিকুর রহিমকে একটা স্থিতিশীল জায়গা থেকে নাড়িয়ে দেয়া, মাশরাফি বিন মর্তুজাকে টি টোয়েন্টি থেকে দূরে সরে যেতে চাপ সৃষ্টি করা এবং মমিনুল হককে প্রায় অকেজো বানিয়ে ফেলা, বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত এগুলোই হাতুড়ি সিংহের দৃশ্যমান ছাপ। বাংলাদেশের ক্রিকেটে কিছু দিতে পারেন আর না পারেন, নিয়েছেন যে অনেক কিছু, সেটা বিসিবি না বুঝলেও দেশের মানুষ বোঝে। অথচ কি বিস্ময়কর, এসব নিয়ে জবাবদিহির কোনো ধারেই ধারেন না তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে কোচ সংবাদ সম্মেলনে এসেছিলেন শুধুমাত্র প্রথম টেস্টের আগের দিন, এরপর সাংবাদিকরা একাধিকবার চেয়েও কোচের সঙ্গে কথা বলার সুযোগ পাননি। দল খারাপ খেলে আর রাজ্যের প্রশ্নের মুখে পড়েন শুধু অধিনায়ক এবং খেলোয়াড়রা। এরকম সময়ে বড় কোচরা সাধারণত খেলোয়াড়দের তোপের মুখ থেকে বাঁচিয়ে নিজেরাই সংবাদ সম্মেলনের উত্তপ্ত চেয়ারে বসেন, অথচ দলের পারফরম্যান্স খারাপ দেখে হাতুড়ি সিংহে নিজে থাকছেন নিরাপদ দূরত্বে। এই সিরিজে যখনই সংবাদ সম্মেলনে হাতুড়ি সিংহকে চাওয়া হয়েছে, ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু একটা কথাই বলেছেন, কোচ কথা বলতে চান না, কিন্তু কোচের বিরুদ্ধে যে এত অভিযোগ সেসব ব্যাপারে তার ব্যাখ্যাও তো জানা উচিত। অথচ হাতুড়ি সিংহে ধমকের সুরে বলে দেন, ম্যানেজার অনুমতি দিলেও তিনি সাক্ষাৎকার দেবেন না। ধরে নেওয়া যাক এটাও কোচের একটা স্বাধীনতা, কিন্তু সংবাদ মাধ্যম কোচকে কাছে না পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো পাবে। দলের সাফল্যে কোচদের পিঠ চাপড়ে দিতে কার্পণ্য করে না বিসিবি, এবার তাহলে ব্যর্থতার জবাবদিহি নেবেন না কেন? দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে নাকি এবার হাতুড়ি বেশ কড়া করে একটা রিপোর্ট জমা দিতে যাচ্ছেন বোর্ডের কাছে। তাহলে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন হাতুড়ি সিংহে, নাসির হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা নেই, মমিনুল হকের যোগ্যতা নেই টেস্টের বাইরে কিছু খেলার। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালেই নাকি কোচ দলের মধ্যে এই মত প্রকাশ করেছেন, সেটির প্রতিফলনও দেখা গেছে। পুরো সফরে দলের সঙ্গে রেখে দিলেও টেস্ট সিরিজের পর মমিনুল হককে আর কোনো কিছুর জন্যই বিবেচনা করা হয়নি, আর নাসির হোসেন তো ওয়ানডেতে সুযোগ পেয়েও নিজেকে একটা ম্যাচে প্রমাণ করতে পারেননি। একজন কোচ এরকম সিদ্ধান্ত নিতেই পারেন, তার মনে হতেই পারে অমুক ক্রিকেটারকে দিয়ে হবে, তমুককে দিয়ে হবে না। কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে গিয়ে যদি সেই কোচ শুধু নিজের অভিজ্ঞতার মধ্যে থাকা নিকট অতীতটাই দেখেন, তাহলে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। একজন ক্রিকেটার খারাপ সময়ে পড়লে তার সমস্যা দূর না করে অমুক চলে না তমুক পারে না, জাতীয় সিদ্ধান্ত দিতে বিদেশি কোচ লাগে না, এরকম ক্রিকেট বোদ্ধা বাংলাদেশের ১৬ কোটি আছে।